নমস্কার হাধার মহাদের মনে দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে দুর্গাপুজোর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এবছর দুর্গাপুজোর যে টাইম পড়েছে সেই টাইমটা নিয়ে অনেকেই সমস্যার মধ্যে রয়েছেন যে নিজেরা নিজেরা ভাবছেন যে কিভাবে পুরো করবেন খুব ভয়ের মধ্যে রয়েছেন এইসব ভয় পেলে পুজোটা সমস্যাই হবে কারণ পুজোটা একটা আপনাকেই করতে হবে অন্য কেউ তো করে দেবে না সমস্ত দায় ভার আপনার উপরেই আসবে তাহলে পুজোটাকে আপনি উপস্থাপন করবেন আজকে ভিডিওটা এই জিনিসটাই বলবো যে বিগত বছরেও এই ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়েছে কিনা বা সেই সময় কি কি করতে হয়েছিল বা কি কি করতে হয়নি বা এখনই এইগুলো ব্রহ্মহূর্ত নিয়ে অনেক সমালোচনা হচ্ছেন এই সমস্ত নিয়ে এই প্রশ্নগুলো আসছে নাকি আগের বছরও আগে বিগত বছরেও এই ধরনের সমস্যা হচ্ছিল কিনা এই সমস্ত নিয়ে আজকে আলোচনা করবো এবং পুরনো কিছু পঞ্জিকা প্রায় পুরোখানা পঞ্জিকার আমাদের সামনে উপস্থাপন করবো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো যে আগের দুর্গা পুজোতে এইরকম সমস্যার সমাধান হয়েছিল কিনা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কিনা ঠাকুর মশাইদের সেই সমস্ত নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ আলোচনা হবে তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নিউটিফিকেশন করবেন পুজো আসবে বেগুন ইউটিউব সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন এবার বলি যে এবছর বছর দুর্গা যে সমস্যা সেই সমস্যা কি বিগত বছরে পুজো হয়েছিল সেটা দেখার জন্য আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে পঞ্জিকার উদ্দেশ্যে আমি আজকে টাইম সেই অনুযায়ী কিভাবে কি হয়েছিল সমস্ত কিছু বলবো এবং বিগত বছরে আপনাদের অভিজ্ঞতা সম্পর্কে বলবো কারণ যদি আমি বিগত বছরের অভিজ্ঞতাগুলো না দেখেন না শোনেন তাহলে এবছর দুর্গা পুজো করা আপনার অসুবিধাই হবে তাহলে আগে আমাদের অতীতটাকে জানতে হবে তাহলে অতীতটাকে যে জেনে তাহলে ভবিষ্যৎ আমাদের করতে সুবিধা সুবিধা হবে বর্তমানে তাহলে অতীতে যে সমস্ত বিষয়গুলো হয়েছিল সেই নিয়ে আজকে আলোচনা করব পুরো বিষয়টা করব করবো এবং দুর্গাপুজোর মেন জিনিস হচ্ছে সন্ধি পুজো আমরা জানি মহাপুজো বলা হয় সেই দুর্গাপুজোর মহাপুজো হচ্ছে সন্ধি পুজো তাহলে সন্ধি পুজোর টাইমটা যদি আমরা দেখতে পারি তাহলে সন্ধি পুজোর টাইম অনুযায়ী কিন্তু আমরা সমস্ত বিগত বছরের ইতিহাস আমরা বুঝে যাব সেখানে কি অভিজ্ঞতা হয়েছিল সেখানে কি সমস্যা হয়েছিল সমাধান হয়েছিল সে সমস্ত কিছু তাহলে আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের একটা ভালো ভিডিও হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমে যে পঞ্জিকা নিয়ে করব সেই পঞ্জিকাটা অনেক পুরনো বছর অনেক অনেক প্রাচীন একটি পঞ্জিকা এটা আমার মাতামহের পঞ্জিকা এটা আমি অনেক দিন ধরে আমার কাছে রয়েছে এই একটি তার সেই পঞ্জিকাটা আপনাদের সামনে আগে দেখাবো সেই পঞ্জিকাটার যে সন্ধি পুজো যা পড়েছিল সেই অনুযায়ী প্রথমেই আপনাদেরকে বলবো এটা হচ্ছে চোদ্দশো সালের পঞ্জিকা তাহলে ভাবতেই পারছেন এটা কত বছর আগেকার উনিশশো সালের পঞ্জিকা এরা দু হাজার চব্বিশ উনিশশো অষ্টআশি তাহলে ভাবতেই পারছেন কত বছরে কত প্রাচীন একটি পঞ্জিকা সেই পঞ্জিকাটা আমার হাতে রয়েছে তার সন্ধি পুজো কেমন ছিল সেটা আপনাদের সামনে আগে উপস্থাপন করব তারপরে অন্যান্য পঞ্জিকা নিয়ে আমরা কথাবার্তা বলবো একটা উনিশ মিনিটে সন্ধি পুজো শুরু একশো তেতাল্লিশ মিনিটে বলিদান এবং সন্ধি পুজো সমাপন দুটো সাত মিনিটে চল্লিশ মিনিটে পুজো দুটো সাত মিনিটে বলিদান সমাপ্ত এই এটা হচ্ছে এই পঞ্জিকা অনুযায়ী বলা হয়েছে এইখানে যদি কেউ বলে ব্রহ্ম মুহূর্তে তো পুজো করা যায় না ব্রহ্ম মুহূর্তের তো আহ অন্যান্য কাজ করা হয় এটাও কিন্তু প্রায় ব্রহ্ম মুহূর্তের কাছাকাছি সময় তাহলে এই প্রাচীন একটি পঞ্জিকা আপনাদেরকে দেখালাম এইবার আরো বিগত কিছু বছরের চোদ্দশো ষোলো সালের যে পঞ্জিকা সেই চোদ্দশো ষোলো সালের পঞ্জিকা আপনাদের সামনে উপস্থাপন করব। যা বলা হচ্ছে সন্ধি পুজোর টাইম রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধি পুজো আরম্ভ এবং রাত্রি বারোটা তেত্রিশ মিনিটে সন্ধি পুজো সমাপন এবং সন্ধি পুজোর যে বলিদান সেটা রয়েছে বারোটা নয় মিনিটে এটা এইরকম আগে বেশিরভাগ সন্ধি পুজোর টাইম পড়তো তারপরে আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে চোদ্দশো সতেরো যে দুর্গা পুজোর দিনক্ষণ ছিল সেখানে চোদ্দশো সতেরো বঙ্গাব্দের সন্ধি পুজো শুরু হচ্ছে রাত্রি অর্থাৎ বিকেল বিকেল পাঁচটা সন্ধি পুজো আরম্ভ সন্ধি পুজো সমাপ্ত ছটা সাঁত্রিশ মিনিটে সন্ধি পুজো অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে এবং বলিদান হচ্ছে আপনার সন্ধ্যে ছটা তেরো মিনিটে এখানেও সূর্য অস্ত এবং সূর্য উদয়ের কোনো আহ সমস্যা নেই এটাও আহ পুরো একদম অষ্টমী নবমীর যে সন্ধিক্ষণ রয়েছে ঠিক সেই সেইভাবেই হচ্ছে এবং বিজয় দশমীর কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এইটা হচ্ছে এক ধরনের দেখালাম তারপরে দেখাচ্ছি চোদ্দশো আঠেরো চোদ্দশো আঠেরো বঙ্গাব্দের সালের যে পঞ্জিকা তার যে সন্ধি পুজো সেই সন্ধি পুজো শুরু হচ্ছে রাত্রির বারোটা একান্ন মিনিটে অর্থাৎ একটা এই বারোটা একান্ন মিনিটে প্রায় একটা কাছে কাছে এবং একটা পনেরো মিনিটে সন্ধি পুজো বলিদান এবং একটা উনচল্লিশ মিনিটে সন্ধি পুজো শেষ এটাও মাঝ রাত্রি প্রায় সন্ধে পুজো দুটোই সন্ধি পুজো শেষ হয়ে যাচ্ছে এইবার আমরা চার পরবর্তী দেখা পড় চোদ্দশ কুড়ি বঙ্গাব্দের চোদ্দশ কুড়ি বঙ্গাব্দের যে সন্ধি পুজো সেই সন্ধি পুজোর টাইম হচ্ছে দিবা তিনটে আটচল্লিশ মিনিটে আরম্ভ এবং বলিদান সন্ধু পুজোর হবে তিনটে মিনিটে তিনটে আটচল্লিশ মিনিটে সন্ধু পুজো শুরু এবং বলিদান চারটে বারো মিনিটে এবং চারটে ছত্রিশ মিনিটে সন্ধি সমাপ্ত এটা দুপুরবেলা অর্থাৎ বেলা তিনটে দুপুরবেলার কথা বলা হয়েছে বেলা তিনটে দিবা তারপরে আমার চোদ্দশো একুশ বঙ্গাব্দে চোদ্দশো একুশ বঙ্গাব্দে পুজো শুরু হচ্ছে এইবার থেকে শুরু সন্ধি পুজো শুরু হচ্ছে দিবার সকাল আটটা পাঁচে শুরু হচ্ছে সন্ধি পুজো এবং সন্ধী পুজো সমাপ্ত হচ্ছে আটটা তিপ্পান্ন মধ্যে সন্ধী পুজো শেষ সন্ধি পুজোর যে বলিদান সেটা আটটা উনচল্লিশ মিনিটের মধ্যে সন্ধি পুজোর বলিদান ঠিক আছে এবার সন্ধি পুজো শুরু হচ্ছে আটটা পাঁচ মিনিটে সকালবেলা সন্ধি পুজো শুরু এটা চোদ্দশো একুশ অর্থাৎ দু হাজার চোদ্দ সালের সন্ধি পুজোর কথা আপনাদেরকে বললাম এটা এরকম ভাবে নবমী দশমী একদিনেই পড়েছিল অর্থাৎ প্রথমে নবমী পুজো করে তারপরে সেদিনই দশমী পুজো অর্থাৎ কারণটাও বলে দিচ্ছি কারণ হচ্ছে মহানবমী প্রাত ছটা চব্বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ ছটা চব্বিশ মিনিটে প্রাতে আহ নবমী পুজো শুরু কার পরে বিজয় দশমী এবং সূর্য সূর্যোদয় অর্থাৎ সূর্য উচ্চে 5টা 21 মিনিটে 6টা 24 শেষ তাহলে এইখানেও কিন্তু নমী পূজোর পরের দিনই করার কথা বলা হচ্ছিল এবং তিনটা পাঁচটা 31 এ সূর্যোদয় হচ্ছে এখানেও কিন্তু খুব কম সময় এমন কিছু হিউজ সময় না ভক্তের বিষয়টা কিন্তু ওর মধ্যেই করা হয়েছিল এবং অষ্টমী দিন যে অষ্টমী বেলা 8টা 39 এর মতো শুরু হয়েছিল এবং সূর্যোদয় পাঁচটা একত্রিশ সূর্য উদয় হয়েছিল পাঁচটা একত্রিশে তাহলে এখানেও কিন্তু সেই ব্রহ্ম ধরেই পুজো হয়েছিল দু হাজার চোদ্দ সালে অর্থাৎ চোদ্দশো একুশে তাহলে এরকম কিন্তু এবছর প্রথম না আগেও হয়েছে তারপরে আবার চলে যাচ্ছি চলুন পরেরটা অর্থাৎ চোদ্দশো বাইশ এখানে কি বলা হয়েছে দেখি চোদ্দশো বাইশ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সন্ধি পুজোর সময় সকাল আটটা এগারো একটু কিছুটা পিছিয়ে গেল সময় আটটা উন মিনিটে সন্ধি পুজো শেষ এবং সন্ধি পুজোর বলিদান আটটা একুশ মিনিট ঘটে আটটা এগারো মিনিট ঘটে সন্ধি পুজোর বলিদান শুরু তাহলে সন্ধি সমাপ্ত হয়ে যাবে আটটা উনষাট মানে নটায় শেষ এবং আটটা এগারোয় শুরু সন্ধি পুজো এবারও কিন্তু এখানে যে বিষয়টা বলা হয়েছে এখানে হচ্ছে মহানবমী মহাদশমী একই দিনে কারণ মহানবমী সাতটা চার মিনিট পর্যন্ত ছিল এদিন আমরা দেখি উম অষ্টমীটা অষ্টমী তো আমাদের ছিল আটটায় পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সূর্য উদয় হয়েছিল পাঁচটা চল্লিশ মিনিটে তাহলে এইটাও কিন্তু সেরকম ব্রহ্মহূর্তের আহ ধরেই পুজো শুরু হয়েছিল আর এবছর এই যে দুর্গাপুজো এখানে আমি বাইরে পুজো করতে গেছিলাম কল্যাণীটা আমার ভাবে মনে আছে যে এটা পনেরো সালে পনেরো সালেরই এটা পঞ্জিকা এবং যেটা আমি সাল বলেই দিলাম দু পনেরো সালে এবং ইংরেজিতে এটা চোদ্দশো বাইশ আহ বাংলা চোদ্দশো বাইশ বঙ্গাব্দে এরপরে আমরা চলে আসছি এরপরে যে পঞ্জিকাটা দেখাবো সেটা হচ্ছে এরপর থেকে তো আমি আহ বেশিরভাগই এটা সন্ধী পুজো বেশিরভাগ পুজো আমি করেছি তাই আমার যথেষ্ট মনে আছে সামনে একবার উপস্থাপন করে দেবো সেটা হচ্ছে এটা সময় বলবো সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে সন্ধি পুজো শুরু পাঁচটা আটান্ন মিনিটে আহ সন্ধি পুজো শেষ এবং সন্ধি পুজোর যে উম বলিদানের সময় ছিল সেটা পাঁচটা চৌত্রিশ মিনিটে তাহলে এটাও কোনো সমস্যা নেই সন্ধ্যেবেলাতেই সন্ধি পুজো হচ্ছে এগুলো বিষয় এইবার তারপরে চলে যাচ্ছি চোদ্দশো চব্বিশ তেইশ হলো এবার চব্বিশ চোদ্দশো চব্বিশ সন্ধি পুজোর টাইম আমি চলে যাচ্ছি সন্ধি পুজোর টাইম হচ্ছে রাত্রি সাতটা ছয় মিনিটে সন্ধি পুজো শুরু সাতটা চুয়ান্ন মিনিটে সন্ধি পুজো সমাপ্ত ঠিক আছে এবার সন্ধি পুজোর বলিদান হচ্ছে সাতটা তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে সাতটায় সন্ধি পুজোর বলিদান এগুলো আমরা সবাই বেশিরভাগই পরিচিত যারা কয়েক বছর ধরে পুজো বাচ্চার মধ্যে রয়েছি এরপরে চলে আসছি চোদ্দশো দিবা এটাও আমার একটু সমস্যার মধ্যে রয়েছে অর্থাৎ এটা বারোটা তিন মিনিটে সন্ধী পুজো শুরু হচ্ছে এবং বারোটা উম একান্ন মিনিটে সন্ধী পুজো সমাপ্ত এইটা হচ্ছে দু হাজার আঠেরো সালে অর্থাৎ আমাদের চোদ্দশো পঁচিশ বঙ্গাব্দ এটা সন্ধি পুজো এর বহির হয়েছিল বারোটা সাতাশ মেহা দিকে সকাল সন্ধি শেষ হয়েছিল দিন নবমী পুজো হয়েছিল এবং পরের দিন দশমী হয়েছিল এতে কোনো সমস্যা নেই বারোটা সাড়ে বারোটা যেটা এবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মধ্যে রয়েছে এটাতেও কোনো সমস্যা নেই এরপরে চলে আসছি চোদ্দশো ছাব্বিশ বঙ্গাব্দে সন্ধি পুজোর সময়সূচি দিবা একটা সাতান্ন মিনিটে শুরু এবং দুটো আটচল্লিশ মিনিটে সন্ধি পুজো সমাপ্ত অর্থাৎ দুপুর বেলায় সন্ধী পুজো সমাপ্ত হয়ে গেছিল এবং সন্ধি পুজো বলে জানছিল দুটো একুশ মিনিটে তাহলে একটা সাতান্ন ঘটে সন্ধি পুজো কিন্তু শুরু হয়েছিল তাহলে এটা এটাও দুপুরবেলায় এটাও সমস্যা নেই কোনো এরপরে আমরা চলে আসছি চোদ্দশো সাতাশ বঙ্গাব্দে এর সন্ধি পুজোর টাইম সূচি আমরা একটু দেখে নেব কারণ সন্ধি পুজো দিয়ে কিন্তু একটা দুর্গাপুজোকে মাপা যায় মোটামুটি এর টাইম হচ্ছে সন্ধী পুজোর টাইম এগারোটায় একদম সকাল এগারোটায় শুরু এবং এগারোটা আটচল্লিশ আমরা বিশেষত সবাই মনে রাখবো কারণ এটা করুনার বছর এই এই বছরের সন্ধী পুজো ঢুকুরবেলাতেই পড়েছিল অনেকেই আমরা যারা উম পূজা আচ্ছার মধ্যে জড়িত তারা অবশ্যই এই পুজোটা আহ এই পুজোটা সম্ভব পরিচিত এটা আর সময় আপনাদেরকে বলে দিলাম এটা কোভিড এর বছর সেবার প্রথম কোভিড হয়েছিল এগারোটার সময় সকাল এটার কোনো সমস্যা নেই এবার চলে আসছি তারপরের বছর অর্থাৎ চোদ্দশো আঠাশ হচ্ছে রাত্রি বা এগারোটায় এটাও খুব আমার অনেকেই মনে আছে রাত্রি এগারোটা পঁচিশে শুরু বারোটা তারের সন্ধি শেষ এবং সন্ধি পুজোর গুরুদান হচ্ছে এগারোটা উনচল্লিশ মিনিটে বলিদান এটা ছিল চোদ্দশো উনত্রিশ সালে অর্থাৎ দু সালে এর সন্ধি পুজোর সময় ছিল দিনের বেলা অর্থাৎ দুপুর বেলায় তিনটে ছত্রিশ মিনিটে সন্ধি পুজো আরম্ভ এবং সন্ধি পুজো সমাপ্ত হয়েছিল চারটে চব্বিশ মিনিটে সন্ধি পুজো সমাপ্ত এবং চার চারটের সময় সন্ধি পুজোর বলিদান হয়েছিল এটা কোনো সন্ধেবেলার বেলার কাছাকাছি সময়টা এটাও কোনো স্মৃতি তাই আগের বছরের যে সন্ধ্যে পুজোর টাইম সেটা একটু বলি আগের পুজোর সন্ধ্যে পুজোর টাইম ছিল সন্ধ্যা অর্থাৎ বিকেল বলতে পারি সন্ধ্যে বলতে পারি সন্ধ্যে চারটে পঁয়তাল্লিশ মিনিটে সন্ধি চুয়ান্ন মিনিটে সন্ধি শুরু এবং পাঁচটা চব্বিশ মিনিটে সন্ধি পুজো সমাপ্ত সন্ধি পুজোর বলিদান ছিল উম পাঁচটা আঠেরো মিনিটে ঠিক আছে তাহলে আগের বছর আমাদের সন্ধি কিন্তু সন্ধেবেলা এই বিকেলবেলার দিকেই হয়েছিল পাঁচটা চুয়ান্ন মিনিটে সন্ধী শুরু হয়েছিল এবছর সন্ধি টাইম আমাদের সবাই নিকষ্ট আমরা জানি এবছর এইগুলোর মতো নয় একটু একেবারে আলাদা সেটা হলো সন্ধি পুজোর একেবারে সকালবেলায় সন্ধি পুজো করছে অর্থাৎ সন্ধি পুজোর টাইম হচ্ছে দিবা ছটা চব্বিশ এবং সাতটা বারোয় সন্ধি পুজো শেষ হয়ে যাবে একদম সকাল সাতটায় সেই সময় ঘুম থেকে উঠে না সেই সময় সন্ধি পুজো শেষ হয়ে যাবে এবং দিবা আহ ছটা আটচল্লিশ মিনিটে সন্ধি পুজোর বলি এই হচ্ছে সন্ধি পুজো বিগত বছর সন্ধি পুজোর বললাম তার মধ্যে যে চোদ্দ এবং পনেরো তার তার সন্ধি পুজোর সঙ্গে অনেকটা এটা মিল কিন্তু সেটা আট আটটা এগারো আটটা দুই এরকম কিন্তু এটা আরো সময় অর্থাৎ আটটা আর এখানে ছটা আরো দু ঘন্টা সেই সময় আমরা কিন্তু মনে করে দেখবেন যে সন্ধি মানে এমনি পুজোর অঞ্জলি আপনারা কিরকম দিয়েছিলেন একেবারে দুর্গা পুজোর ওই অষ্টমী পুজো অঞ্জলি কিন্তু ওইভাবেই গিয়েছিলেন কেউ কিন্তু আগে যতই আগে পুজো করেছিল আমার যেটুকু ব্যক্তিগত মত কেউ কিন্তু আগে এরকম ভাবে অঞ্জলি কিছু কিছু প্যান্ডেল দিনে কিন্তু সব প্যান্ডেলের লাইনে ওই সন্ধ্যে পুজোর পরপরই অঞ্জলিটা কিন্তু শুরু হয়েছে নটার পর থেকে অঞ্জলি কিন্তু শুরু হচ্ছে কারণ নটা দশটাকে অঞ্জলির টাইম সবাইকে মেনে আমাদের চলতে হবে এই হলো বিষয় তাহলে সেই অনুযায়ী এবারও তাই করতে হবে এবারে অঞ্জলিটা আরেকটু আগে নিয়ে আসতে হবে না হলে আহ নবী করে অঞ্জলি সেটা তো উচিত নয় তাহলে কোনোটাই নয় তাহলে সন্ধি পুজোর শেষ হলেও খানিক্ষণ পরে আমরা অনুযায়ী দেওয়ার যে ব্যবস্থা বলেছি সব জায়গায় যেখানে যা সম্ভব আমি আপনাদেরকে উপস্থান করেছি এটা আপনাদের মানতে হবে সেটা আপনারা মানবেন এর বেশি কিছু নয় এইবার যেটা বলবো সেটা হচ্ছে এই যে কয়েকটা সময় দেখালাম তার মধ্যে এবছর একটা দেখুন সকাল বেলায় কিছু কিছু সময় দেখলেন আটটার সময় এটাও সকালেই ধরলো কিছু কিছু সময় এগারোটা বটো একটা একটা সময় কোনো কোনো সময় দুপুরবেলায় বিকেল বেলায় এটা দেখলেন কোনটা সন্ধে বেলায় দেখলেন কোনটা দেখলেন প্রথম দিককার যেগুলো দেখালাম সেটা রাত্রির একটা বারোটা কোন তিনটে সেগুলো তো ওই বলতে গেলে বোম্ব যোগ বা যাই হোক তার মধ্যে সেই সময় কিন্তু চন্দ্র পুজো চলছে অনেকে বলছে যে আহ সকালবেলা ব্রহ্ম মুহূর্তে তো দুর্গা পুজো করতে পারি না দুর্গা পুজো করতে পারি দুর্গা পুজো করতে পারি না এই অনেকে অনেক রকম বিষয় দুর্গা পুজো সন্ধি পুজো চামুণদার পুজো কিন্তু দুর্গা দেবীকেই পুজো সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করে নেবে নিজেদের মধ্যে ঠিক আছে কারণ এক একজন এক এক রকম তত্ত্ব অনুযায়ী আহ নিজের চিন্তা ভাবনাকে দিয়ে প্রকাশ করে সেই অনুযায়ী কোনটা যেটা সঠিক সেটা আপনাদের বিচার আমি বলে দেবো সেটা আপনি করবেন না এবার লাস্ট একটা বলি যে কোন সময় সন্ধি পুজোটা সত্যি পড়লে খুব ভালো হয় বা সন্ধি করাটা উচিত সেটা হচ্ছে সন্ধি পুজোর শ্রেষ্ঠ টাইম হচ্ছে ওই রাত বারোটা ওইটা সন্ধি পুজো একটি শ্রেষ্ঠ টাইম আর ওই যে সন্ধেবেলায় যেটা পরে সন্ধ্যেবেলা দুপুরে এটা একটা শ্রেষ্ঠ মানে ভালো টাইম এইগুলো পড়লে কিন্তু সন্ধেবেলায় সন্ধি পুজো পড়লেও আহ সন্ধ্যেবেলায় সন্ধি পুজো উচিত অনেকে বলে সন্ধ্যেবেলায় সন্ধিক্ষণ হচ্ছে এটা কিন্তু নাই সন্ধ্যে আমেজ তখনই হবে যখন রাত্রি বারোটা একটা সময় সন্ধ্যে পুজোটা হবে ঠিক আছে কারণ যখন একদম শুনছান তখনই দেবী চামুন্ডা প্রসন্ন হবে এটা আমার ব্যক্তিগত মত এবং আমি যেটুকু বন্ধুদের কাছে জেনেছি সেই অনুযায়ী বললাম আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পূজা অষ্টমীর ইউটিউব চ্যানেল সাথে থাকবেন পূজা আর্চা করতে থাকবেন এবং দুর্গা পুজো প্রশিক্ষণ চলছে সেই প্রশিক্ষণে এসে অবশ্যই যোগাযোগ করুন আপনাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো আজকে মতো ভিডিও সম্পূর্ণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচার করতে থাকুন নমস্কার